بسم الله الرحمن الرحيم. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ من دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله, وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله على الأجل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. سورة المائدة إيك نمبر وقال عز وجل لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه رب <applause> العزات যার অশেষ মেহরবাণীতে আজ শুক্রবার সেই সকাল নয়টা থেকে নিয়ে এই রাত্রি দশটা পর্যন্ত আপনারা এই ইসলামী ব্যস্ত রয়েছেন আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে শিক্ষা প্রদানের সুযোগ করে দিয়েছেন আল্লাহর শুক্রিয়া দা করে বলি আলহামদুলিল্লাহ সাল্লা সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলিহ সালামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহান রাবুল্লা আলমিন আমাদেরকে এই দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করে একটা দিন ও ধর্ম দিয়েছেন সেটা হচ্ছে আল ইসলাম আল ইসলাম দিন ও ধর্ম দিয়েছেন সেটা হলো আল ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলাম মানতে বলেছেন এবং ইসলাম ছাড়া যত দিন ও ধর্ম আছে সেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে বলেছেন আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন দিনের মাধ্যমে আল্লাহর কাছে নাজাদ পেতে চাই ইহা আল্লাহ তার কাছে অবশ্যই তাকে ইসলামের মাধ্যমে কি পেতে হবে নাজাদ ও মুক্তি পাওয়ার আশা করতে হবে এখনে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা হব মুসলিম আর যারা ইসলাম মানবে না তারা সকলে কি অমুসলিম কাফের হিন্দু কাফের খ্রিস্টান কাফের ইয়াহুদি কাফের বুদ্ধিস্ট কাফের অগ্নি পূজক কাফের যত যা কিছু আছে তারা মুসলিম কাফের কাফের মানে তারা আল্লাহকে মানে মানে না না রসুলকে গেল তাহলে মুসলিম আর কাফের আল্লাহ তালার ডায়েরিতে দুই প্রকার লোক কয় প্রকার দুই প্রকার লোক একটা হলো মুসলিম আর একটা হলো কাফের মুসলমান মুসলমানের সাথে কি রাখবে বন্ধুত্ব রাখবে মুসলমানের জন্য জায়েজ নয় যে সে কাফের সাথে কি রাখবে বন্ধুত্ব রাখবে এজন্য মহান রব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে তোমরা ইয়াহুদিও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না লাত আত্তাক ইদুল ইয়াহুদাওয়ান নাসর আউলিয়া বা আউলিয়া ওবাজ তারা পরস্পরের বন্ধু ইয়াহুদি খ্রিস্টান কাফের পরস্পরের তারা বন্ধু তারা মুসলমানের বন্ধু হতে পারে না <coughs> ومن يتولهم منكم আর তোমাদের মুসলমানদের মধ্য থেকে কেউ যদি কাফেরদের সাথে দহরম মহরম সম্পর্ক রাখে খুব গাঢ় সম্পর্ক তাহলে সে কাফেরদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে নাউযুবিল্লাহি মিন যালিম ইন আল্লাহ لا يهدي القوم الظالمين নিশ্চয় মহান رب العالمین জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না আর সব চাইতে বড় জালিম তারাই যারা কাফের যারা মুশরিক আল্লাহ তালা জন্য এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ এখন যেহেতু একজন মুসলমানের জন্য কাফেরের সাথে সাথে সাদৃশ্য রাখা 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 সম্পর্ক ভালোবাসা এটা কাফের জায়েজ নয় সেহেতু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কিন্তু ঘটনা অন্যরকম হয়ে গেছে এখন আর সেটা হলো কি যে অধিকাংশ নামদারী মুসলমান রাজকে কাফেরদের সাথে কি রাখে বন্ধুত্ব রাখে তাদের সাথে সক্ষতা রাখে রাষ্ট্রীয় ভাবে আজকে সৌদি সাথে আমাদের দেশের কতটুকু সম্পর্ক আর অন্য কাফের রাষ্ট্রগুলোর সাথে কতটুকু সম্পর্ক চিন্তা করে দেখুন যখন দুবাই ভোট চেয়েছিল দুবাইকে ভোট দেওয়া হয়নি আরে যাই হোক দুবাই তারপরে একটা ইসলামী মুসলিম দেশ একটা আমাদের দেশও মুসলিম অধ্যষিত দেশ দুবাইও মুসলিম অধ্যসিত দেশ কিন্তু দুবাইকে ভোট দেওয়া হয়নি দেওয়া হয়েছে কোথায় ওই নাস্তিক লেনিন কালমার্সদের যে আকীদা পোষণকারী সেই রাশিয়াকে ভোট দিছে রাশিয়া সম্ভবত পাশও করতে পারেনি। তো যে কথা আমি বলছিলাম যে সম্মানিত ভাই এবং বন্ধুগণ মুসলমান মুসলমানের সাথে বন্ধুত্ব রাখবে ইননামাল মকমিনু ইখওয়া মমিনা পরস্পর ভাই ভাই মমিনের সাথে কাফের বন্ধুত্ব হতে পারে না আল্লাহ তালা বলছেন লাতাজি দো কৌমাই উমিনু না বিল্লাহ হিওয়ালিয়াওমিল আখরি উয়া দু নামান তুমি এমন কোন কমকে পাবে না যারা আল্লাহ আল্লাহপরকালে বিশ্বাসী তারা আল্লাহ ও রাসূল দরহীদের সাথে সুসম্পর্ক রাখে বন্ধুত্ব রাখে মায়া मोहब्बत ভালোবাসা রাখে ওয়ালাউ কান ওয়া আবাহুম আও আবনাহুম যদিও তারা তাদের বাপ ভাই হোক না কেন আও ইখওয়ানাহুম আবাহুম তাদের বাপ হোক ছেলে হোক আও ইখওয়ানাহুম অথবা ভাই হোক আও আসিরাতাহুম অথবা স্বগত্রীয় কেউ হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে না বন্ধুত্ব রাখবে না অন্তরের মিল রাখবে না কিন্তু এখন আমি যেটা বলছিলাম যে বাহ্যিক দৃষ্টিতে আমরা বর্তমান সমাজে কাফেরদের সাথে মুসলমানদের অত্যন্ত দেখতে পাই বরং অনেক লোক মুসলমানের উপরে কি দেয় অগ্রাধিকার দেয় প্রাধান্য দেয় এজন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাদাহের মোয়ালাতিল কুফার কাফেরদের সাথে বন্ধুত্ব রাখার ধরন ও দৃষ্টান্ত কাফেরদের সাথে বন্ধুত্ব রাখার ধরন ও দৃষ্টান্ত বিষয় বুঝলেন কি না জানি না কাফেরদের সাথে কোন কোন কাজগুলো করলে কাফেরদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায় এবং কোনো ব্যক্তি অথবা কম কাফেরদের সাথেই কাফেরদের কাফেরদের আওতাভুক্ত হয়ে যায় একটু আগে যে আয়াত পড়ছিলাম সোনা মায়েদার একান্ন নম্বর আয়াত যেখানে বলা হয়েছে ওয়ামাইতা ওয়াল্লাহু মেনকুম ফাইন নাহু মেনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব রাখে তাহলে সে তাদেরই দলভুক্ত সে আর মুসলিম থাকে না তাদের দলে চলে যায় ঠিক বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করলে মুসলিম কিন্তু কাফের হয়ে যায় কিন্তু সে বুঝতে পারে না সেই বিষয়গুলো আজকে আমরা কি করব। করব পেশ আপনাদের সাথে সামনে যাতে করে জানতে পারেন যে এগুলো হলো কাফের কাফেরদের সাথে সাদৃশ্য রাখার ধরন তাদের সাথে সাদৃশ্য রাখার বন্ধুত্ব রাখার এগুলো ধরন ওইগুলো রাখা চলবে না ওগুলো থেকে বেঁচে থাকতে হবে তো কাফেরদের সাথে বন্ধুত্বের দৃষ্টান্ত বা ধরনের এক নাম্বার হচ্ছে পোশাক পরিচ্ছেদ কথাবার্তা এবং অন্যান্য ক্ষেত্রে তাদের সহিত সাদৃশ্য রাখা কাফেরদের আসলি যে লিবাস মেন যে পোশাক সেই রকম পোশাক পরা মুসলমানের জন্য নিষিদ্ধ হারাম সম্পূর্ণ যেটা ওর নিজেদের ওদের নিজেদের পোশাক আর এমনই রয়েছে কিছু কথাবার্তা যেগুলো কাফেরদের থেকে উদ্ভূত এবং এগুলো তাদের শব্দ বলে ব্যবহার হয় শেখ সালে ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন ফিল্মাল বসি ওয়াল কালামি ওগাইরি হিমা ইয়াদুল্লু আলা মুহাব্বাতিল মুতাশabbe বিল লিল মুতাশাববাহ বি কারণ আপনি যদি কথাবার্তাতে অথবা পোশাক পরিচ্ছেদে কাফেরদের সাথে সাদৃশ্য রাখেন তাহলে এটা প্রমাণ করে যে আপনি সাদৃশ্য পোষণকারী যার সাদৃশ্য পোষণ করছেন তাকে কি করেন محبت করেন ভালোবাসেন কিছু পোলাবন দেখা যায় রাহুল কারিন চুল ইয়া করে রোনাল্ডো না ফোনাল্ডো না বোনাল্ডো এইসবের লোকের চুল এদিক দিয়া রাখছে এদিক দিয়ে কাটছে এদিক দিয়ে রাখছে মধ্যে এদিক দিয়ে চোঙ্গা করে রাখছে তো এটা কি এটা ওদের প্রতি আসক্তির কারণেই তো রাখে এগুলো সম্পূর্ণ মুসলমানের জন্য হারাম এটাকে আরবিতে বলছে কাজা কাজা কিছু চুল আপনি কাটবেন আর কিছু কাটবেন না এইভাবে রেখে দেওয়া ইসলামে এটা নিষিদ্ধ কাজ তো যাই হোক এটা তো একটা নিষিদ্ধ কাজ সাথে সাথে মহব্বত কার কাফের মহব্বত কাফের মহব্বত যে ব্যক্তি কাফেরের মহব্বত করে দিলে বা রাখে সে তাদেরই দলভুক্ত ولهذا قال النبي صلى الله عليه وسلم ارجو ان يقول الله رسول صلى الله عليه وسلم بولتن من تشبه بقوم فهو منهم جبكتي جيجاتير شتى شادر شو راكي شتى دري دره بكت و انتر بكت مسند امام احمد দ্বিতীয় খণ্ড পঞ্চাশ পৃষ্ঠায় রয়েছে এবং বিরানব্বই পৃষ্ঠায় এই হাদিসটি বিস্তারিত বর্ণিত হয়েছে সোনানে আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ আবদুল্লা ইল্মী অমারদ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে ফাইয়া হারুম তাশাবহবিল কুফফা রেফিমা হু আমিন খাসা ইসিহিম ওয়ামিন আদা আতিহীন ওয়া ওয়া আদা আতিহীন ওয়াসিম আতিহীন ওয়াখলা তহিম অতে যে খাস পোশাক রয়েছে এবং তাদের যে খাস অভ্যাস রয়েছে তাদের যে ইবাদত রয়েছে তাদের যে চরিত্র রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ধর্মীয় বৈশিষ্ট্য ওই সকল জিনিসে আপনি তাদের সাথে যদি সাদৃশ্য রাখেন তাহলে আপনি তাদের দলভুক্ত হবেন এটা আপনার জন্য হারাম এটা আপনার জন্য হারাম এই যে মুসলিম আপনি একজন মুসলিম হিসেবে কাতের সাথে এই সকল বিষয়ে সাদৃশ্য রাখা চলবে না যেমন সেই সাদৃশ্যগুলোর মধ্যে সায়েক উল্লেখ করছেন হালকি লোহা দাড়ি কি করা হালকা কাইট্টা একেবারে শেষ করে দাও প্রত্যেক একদিন দুই দিন পর পর এইটারে চাচা যদি এই বরাবরের লোক থাকে না কেন তা ত্রিতৌবা করেন এটা কাফিরের সুন্নাত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত নয় এইদিকে দেখে দেখি করিয়েন না সব আপনা বোন ইয়ানফসি ইয়ানফসি করেন হ্যাঁ এটা হলো কাফেরের সুন্নাত আপনি কি কাফিরের সুন্নাত মানবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আপনাকে মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিধর্মীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ বিধর্মী কি রাখেনি দাড়ি রাখিনি আর মজবড়ে রেখেছিল মুসলিম যদি রাখে তার দিকে তাকাবেন না এটা বড় পাপি এটা আরো বড় পাপি কারণ ও তো মুসলমান ছিল না ও ছিল বিধর্মী খ্রিস্টান ইয়াহুদি ছিল আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন রসুলকে আপনার আদর্শ বলে আপনি মানেন অথচ সেই রসুলের চেহারাটা আপনার পছন্দ না আপনি বিয়ে করতে পারবেন না নারী আপনাকে পছন্দ করবেন না আরে ভাই যে নারী আপনার পছন্দ করবেন না করবে না ওইটা হলো ভাইরাস যুক্ত নারী ওটা অন্তর খারাপ আর আল্লার র সুসম বলছেন ফাজ ফারবে দিন তারি বা তে দিনদার মহিলাকে তুমি বিয়ে করে ধন্য হয়ে যাও যদি না করো দিনদারি মহিলাকে বিয়ে তাহলে তোমার হাত দাঁত হয়ে যাক নওজবির জানে আর আপনি বলছেন যে মেয়েরা পছন্দ করবে না যেই মেয়ে দিন পছন্দ করে না ও ছয় নাম্বারই পছন্দ করে এজন্য আপনি একটা সতী নারী পাবেন যদি দাড়ি রাখেন এক নম্বরে যারা দাড়ি পছন্দ করবে নিশ্চিত আল্লাহর রহমত ইনশাল্লাহ তারা দিনদার পরেজগার বলেই আপনার দাড়িকে কি করবে পছন্দ করবে অতএব ফার্স্ট চান্সে আপনি একজন পিওর নারী পেয়ে যেতে পারেন দেখতে যেমনই হোক না কেন সবাই আল্লাহর মাকলুক লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি আমি মানুষকে উন্নত উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি আর এই সুন্দর সৃষ্টিকে আপনি যদি ঘৃণা করেন তাহলে আল্লার সৃষ্টি ঘৃণা করলেন আল্লার কাজকে আপনি ঘৃণা করলেন এই জন্য বলবো যে দিনদারিকে আপনি অগ্রাধিকার দেন আর বিয়ের চিন্তা করিয়েন না যেটা আপনার ভাগ্যে আছে তার কমও পাবেন না বেশিও পাবেন না সুন্দরী যত বিয়ে করছে বেশিরভাগই জ্ঞানজাম লাগে সুন্দরী যত বেশি জ্ঞানজাম বেশি কারণ অহংকার বেশি আর স্বাভাবিকভাবে আপনি আল্লাহর দিনের উপরে অটল থাকুন আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যুররিয়া সালিহা পাবেন ইনশাআল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতি সন্তান সন্ততি আপনি চাচ্ছেন স্ত্রী চাচ্ছেন এমন কুররাতা আয়ুন যাকে দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে আপনাকে নামাজের জন্য উঠাবে আর যদি ওইরকম সুন্দরী খুঁজতে চান দাড়ি বিদ্বেষী খুঁজতে চান তাহলে নামাজ তো যে কথা বলছিলাম যে হালকে লোহা দাড়ি চেঁচে ফেলা এটা কাফেরদের বদ অভ্যাস আর মুসলমানরা যদি এটা করে তাহলে সে কাফেরদের অভ্যাস গ্রহণ করলো তাই সাবধান বিশেষ করে আল্লাহ তালা এতটুক পর্যন্ত হেদায়েত যখন আপনাকে দিয়েছেন যে ইসলামী সেন্টার আলহামদুলিল্লাহ আসছেন এরপর কিসের এত আপনার এই দাড়ির প্রতি বিদ্বেষ যে আপনি দাড়িকে প্রতিনিয়ত চেষে ফেলছেন সম্মানিত ভাই আপনার কল্যাণের জন্য বলছি আপনি দাড়ি রাখলে আমি আমি এক টাকা পাবো না আর আপনার কোনো ক্ষতিও আপনা আপনি দাড়ি রাখলে আপনারই উপকার হবে আপনার আপনার কল্যাণ হবে আর দাড়ি চেঁচে ফেললে আপনার ক্ষতি অর্থনৈতিক ক্ষতি তো আসেই তারপরে সোনের ক্ষতি এবং আরো স্বাস্থ্যগত ক্ষতি যা ডাক্তারি চিকিৎসায় কি হয়েছে প্রমাণিত হয়েছে এজন্য বলবো দাড়ি রেখে দিন রসুল সুলাইহামের সোননাথ বরং ফতোয়া আহ এ এদেশের সর্বোচ্চ পরিষদের ফতোয়া হচ্ছে দাড়ি রাখা ওয়াজেব দাড়ি রাখা ওয়াজেব কারণ হাদিস বলা হয়েছে হ্যাঁ ও আফুল লোহা অর্খুল লোহা অফ লোহা দাড়িকে মাফ করে দাও দাড়িকে লম্বা করো হ্যাঁ দাড়িকে ছেড়ে দাও দাড়িতে হাত দিও না অতএব সাবধানও সতর্ক হন আর এই আপনার গাফিলতিতে নিজেকে ডুবিয়ে রাখেন না ও এটালা তো ওই একটা পর সাথে জড়িত দাড়ি চেছে ফেলা আর মোচগুলোকে কি কী করা লম্বা করে রাখা ইসলামের সুন্নাত হচ্ছে মোচকে আপনি ছোট রাখবেন দাড়িকে বড় রাখবেন এটাই ছিল সাহাবাই ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের আমল ওয়ার রাতানাতু বিলুগাতিহিম ইল্লা ইনদাল হাজাহ আর প্রয়োজন ছাড়া ওদের ভাষা চর্চা করার কি করা বদ অভ্যাস গড়ে তোলা এখন সৌদিদের মধ্যে এটা প্রচুর আছে আমরা অনেক সময় এগুলো করি ওদের ভাষা থ্যাংক ইউ গুড মর্নিং তারপরে ওয়েলকাম এসব আমাদের বলার দরকার কি আহালান সালান বলেন আপনি ইসলামী যে সকল পরিভাষা আছে সেগুলো আপনি ব্যবহার করুন সালাম বিনিময় করুন আপনি এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধু ওদের সাথে ওদের যেই টানগুলো ওইগুলো আপনি অভ্যস্ত ওইগুলো আপনি অভ্যস্ত হয়ে সেগুলো চর্চা করার চেষ্টা করবেন তার মানে আপনি নিজেকে বিলিয়ে দিয়েছেন ওর মাঝে বোঝা গেল আপনি নিজেকে দুর্বল করে ফেলেছেন তবে হ্যাঁ কোনো সময় যদি একান্ত জরুরি হয়ে যায় তখন আপনি কোনোটা শব্দ ব্যবহার করতে পারেন ওয়া লিবাস আর পোশাক পরিচ্ছেদের ধরনেও ওদের সাথে সাদৃশ্য রাখা যাবে না ওয়াল আকলি ওয়া الشরবি খানা পিনার ক্ষেত্রেও ওদের সাথে সাদৃশ্য রাখা চলবে না এখন তো ওদের সাথে খানা মেলা সাদৃশ্য আমাদের হয়ে গেছে আর সেই সাদৃশ্যগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে সুন্নাত হচ্ছে নিচে খাওয়া ভালো সবচেয়ে তে উত্তম হচ্ছে নিচে খাওয়া এতে করে আপনার পেট টাইট থাকি এবং বসার এই ক্ষেত্রে কিছু সুন্নাত রয়েছে এতে আপনার খাবার কম খাওয়া হয় আর যত বেশি খাইবেন তত আমাদের মতো পেট বাড়বো আর বাড়বো হ্যাঁ সবারই প্রায় পেট বাড়া সবাই মুটিয়ে যাওয়ার রোগে আমরা ভুগছি বিশেষ করে এই দেশে যারা রয়েছে তারা তো যদি আপনি নিচে খান সুন্নাত মোতাবেক খাওয়া হবে এবং আপনি কম খেতে পারবেন আর কম খেলে আপনার অসুখ বিষয় কি হবে কম হবে কিন্তু যখন উপরে খান পেট তো একেবারে হুম আসি তো চেয়ার টেবিল যতটুকু পারেন এড়িয়ে চলবেন হোটেলে গিয়ে যদি বলেন যে বসে খাবো তাহলে তো চলবে না যেখানে যেটা পরিবেশ বিশেষ করে অনেক হোটেলের চেয়ারও আছে সাথে জায়গাও থাকে তাই না তো আপনি সেই খালি জায়গাতে যেটাতে উপরে উঁচা করে রাখা আছে কার্পেট বিছানো আছে ওইখানে বসুন এটাই আপনার অভ্যাস গড়ে তুলুন আর বাম হাতে অনেকে দেখা যায় পানি পান করছি অথবা সেভেন আপ সেভেন আপ এই জাতীয় জিনিসগুলো পরিত্যাগ করেন এটাই হলো উত্তম এগুলোতে কোনো উপকার নেই এটাতে কাফেরদের সহযোগিতা করা হয় এবং ওই টাকাগুলো দিয়ে ওরাই আমাদের মা ও বোনদেরকে কি করে ইজ্জত হানি করে এবং আমাদের ভাই ও মুসলিম ভাই বোনদেরকে তারা হত্যা করছে এটা এই এই কোম্পানিগুলো বেশিরভাগই ইসরায়েলের কোম্পানি তাই আল্লাহ তালার জন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করেন আল্লাহ আমি বাম হাতে খাওয়া অথবা পান করা এটা শয়তান আল্লাহর হোসামুল বলছেন যে তোমরা ডান হাতে খাও পান করো বাম হাতে খাইও না পান করিও না ইন্ন শৈতান ইয়া একুলু বেশি মালিয়া একুলু অয়েশলা বে শয়তান তার বাম হাতে ও পান করে অতএব আপনার এই অভ্যাস ভালো নয় যে আপনি বাম হাতে খাবেন বা পান করবেন কিন্তু অনেককেই দেখা যায় অনেককে বলার পরও হয় না আপনারা রমজানে যারা নিয়মিত হাজির হয়েছিলেন তারা জানেন যে আমরা কতবার করে ভাইদেরকে বলেছি যে যেহেতু ওইখানে লাবান দেওয়া হয় বা জুস দেওয়া হয় পানি দেওয়া হয় তো তখন দেখা গেছে যে বাম হাতে অনেকেই পান করে না এটা মুসলিমের চরিত্র হতে পারে না এরপরে খাওয়ার শেষে মুসলমানের জন্য সুন্নাত হচ্ছে কি খাওয়ার শেষে মুসলমানের জন্য সুন্নাত হচ্ছে যে ওই খাবার গুলো শেষে চেটে খাবে খাবার কি করবে চেটে খাবে শেষ করবে কিন্তু এখন কি হয়েছে নতুন ট্রেডিশন শুরু হয়েছে একটু লাগাই রাখা দেয় কি করে একটু লাগায় রাখা দেয় না এটা বদ বদভ্যাস খাবার প্লেটে আপনি খাবার মুছে খান এটা আপনার হজম শক্তির জন্য শক্তিবর্ধক এক নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক দেখা গেছে যে মুছে খেতেন প্লেট বা রসুল হাত চেটে খেতেন আঙ্গুল চেটে খেতেন এটার অন্যতম একটা কারণ হচ্ছে প্রোটিন সব নিচে চলে যায় কোথায় চলে যায় নিচে চলে যায় এই খাবারের যা ভিটামিন তার নিচে চলে যায় আর যদি আপনি ওটা রেখে চলে যান তার মানে খাইছি যা সব ভুসি খাইছি কি আর যেটা আসল চলে গেলাম তাই গড়ে তুলবেন না এছাড়াও ওদের যে খাবার গুলো সেই খাবার গুলোকে কোনোদিন অগ্রাধিকার দেবেন না এই যে এফসি অনেকগুলোতেই খারাপ মুরগি দেওয়া হয় অনেক সময় খারাপ মেলা কিছুই খাওয়া হয় মাল্লাহবি আলিম আল্লাহ তালা ভালো জানেন সেগুলো এজন এগুলো পরিত্যাগ করুন এগুলো পরিত্যাগ করুন আরও একটা বিষয় বলবো ব্যাচেলর ভাইদেরকে হয়তো অনেক সময় হোটেলে খেতে হয় কিন্তু এড়িয়ে চলুন সেই সকল খাবার যেগুলো সন্দেহা সন্দেহযুক্ত খাবার যেগুলো সন্দেহযুক্ত খাবার সেগুলো এড়িয়ে চলুন আল শুনতেছি এখন মিডিয়ার মাধ্যমে যে মানুষের গোস্তও কিন্তু মুরগির গোস্তের লেভেলে হ্যাঁ পিস পিস হয়ে চলে আসছে যে বস্তুগুলো হয়তো কি করা কি করা হচ্ছে মুরগির বলে এগুলো গোল গোল করা আছে ফ্রাই করে আপনাকে দিয়ে দিচ্ছে আপনি হয়তো মজা করে খাচ্ছেন কিন্তু অনেক জায়গাতে মানুষের বস্তু দেওয়া হচ্ছে অনেক জায়গায় শুকুরের বস্তু দেওয়া হচ্ছে অনেক জায়গায় কুকুর বিড়ালের গোস্ত দেওয়া হচ্ছে অতএব হোটেল থেকে সাবধান আর যদি হোটেলে জানো তাহলে মাছ খাবেন অথবা সবজি অন্য যে খাবারগুলো আছে সেগুলোকে ওখানে দিকে দিবেন আল্লাহ তালার জন্য আমাদেরকে এই প্রথম প্রকার কাফেরদের তাসাব্য পোশাক পরিচ্ছেদ এবং কথাবার্তার ক্ষেত্রে বেশভূষার ক্ষেত্রে সেটা থেকে হেফাজতে রাখেন আল্লাহ আমিন দুই নাম্বার কাফেরদের সাথে সাদৃশ্য হচ্ছে আল মাতুফি বিলাদিহিম ওয়া আদমুল ইনতিকাল মিনহা ইলা بلد المسلمين لاجل الفرار بالدين মেলা মানুষ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ ইসলামের দিক থেকে সেটা হলো এই সৌদি আরব সেটা হলো সৌদি আরব এখনো ইসলাম যদি আপনি কিছু ভালো কিছু দেখতে চান সেটা সৌদি আরবেই দেখতে হবে হ্যাঁ ইসলামী কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি ইসলাম শিক্ষা এই যে ছোট ছোট বাচ্চাদেরকে তৌহিদ শিক্ষা দেওয়া হয় এটা ক্লাস ওয়ানের এর বাচ্চাকে ক্লাস টু এর বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা আমাদের যদি দাওরাই হাদিস পাশ করে নেয় তারপরও দেওয়া হয় আর স্কুলের কথা তো বাদ দেন আলিয়ার কথা তো বাদই দেন আপনি অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে সৌদি আরবের মতো দেশে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন আরে আপনি অন্তত দু চারবার তো উমরা করেছেন যারা ইউরোপ আমেরিকায় গেছে উমরা করার সুযোগ হয়েছে আর এক উমরা থেকে আরেক উমরা তো আপনার গুণাগুলো আলহামদুলিল্লাহ মোচন হয়ে যাবে যদি একলা সহকারে আপনি উমরা করে থাকেন এছাড়াও বিভিন্ন বিষয় এই আজকে এক ভাই প্রশ্ন করছিল সম্ভবত সকাল বেলা যে তার এক বন্ধু থাকে রাশিয়ানা কোথায় ওইখানে রুমের মধ্যে সে অক্তিয়া নামাজ পড়ে জুমার নামাজ পড়ার জন্য অনেক অনেক দূরে তাকে যেতে হবে যেখানে তার পক্ষে যাওয়া সম্ভব হয় না দেখেন আপনি চিন্তা করেন আর আপনি দুই কাজ দিলে কি পা রুম থেকে বাইরে হইলে আপনার মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ আকবর তো এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধু আল্লাহ শুক্রিয়া করুন যে আল্লাহ আপনাকে একটা মুসলিম রাষ্ট্রে নিয়ে এসেছেন আর মানুষের দিন যাবেই যাবে রেজেকে যা আছে তার চেয়ে বেশি কেউ খেতে পারবে না আর মানুষ কতটুকু বা খায় কতটুকু খান কত টাকা ইনকাম করেন আর কতটুকু খান আপনি দুই হাজার রিয়াল যদি ইনকাম করেন তাহলে কি আপনি এক হাজার রিয়াল খেয়ে নেন আরে খুব জোর হলে আপনি পাঁচশো টাকাই না হয় খাইলেন বাকি দেড় হাজার টাকা তো আপনি অন্যের জন্য উপার্জন করছেন ভাই তো এই জন্য বলবো যে আল্লাহ শুক্রিয়া যে তিনি আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্রে নিয়ে এসেছেন কিন্তু ইসলাম বিদ্বেষী মনোভাব হলো অথবা কাফেরদের সাথে সাদৃশ্য রাখার একটা ধরন হলো আল ইকামাতুফি বিলাদিহীন তাদের দেশে অবস্থান করা মুসলিম প্রাধান্য দিচ্ছে আমেরিকা কি প্রাধান্য দিচ্ছে ইংল্যান্ডকে প্রাধান্য দিচ্ছে ইটালি কে রাশিয়া পশ্চিমা দেশগুলোকে কেন কারণ ওখানে মালপানি বেশি ওখানে কি টাকা পয়সা বেশি ও টাকাই চেনে কিন্তু দিন ধর্ম চেনে না ফলে যে যেটা চাই আল্লাহ তাকে সেটাই মিলিয়ে দিবেন আর ভাগ্যের বেশি কেউ কিছু পাবে না তো এরা করে কি কাফেরদের দেশে বসবাস করাকে পছন্দ

হারাম আপনি হালাল বলে কোনটাকে খাবেন সেটাই আপনার জন্য প্রশ্ন হয়ে দেখা দিবে তো এ সমস্ত লোকেরা কাফের রাষ্ট্রগুলোতে বসবাস করে এবং নিজের দিন ধর্ম নিয়ে মুসলিম দেশগুলোতে চলে আসার কোনো নিহত করে না কারণ ওখানে টাকা পয়সা আছে দুনিয়ার সুখ পাইছে দিন যেই সে হোক দিন যেই সে হোক এইখানে একজন লোক আছে এইখানে একজন লোক আছে যাকে আমি চেনি অনেকেই চেনে তো সে লোক করেছে কি তার ছেলে মেয়েকে বড় শিক্ষিত করেছে তারপরে ছেলে মেয়ে গেছে কানাডা কানাডা যাওয়ার পরে সেলে চলে গেছে আমেরিকা আমেরিকাতে গিয়ে একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে বিয়ে করার পরে সে ন্যাশনালিটি পেয়েছে কি সেখানকার এরপরে আর আমেরিকান আর্মিতে তার চাকরি হয়েছে তারপরে এখন সে হয়ে গেছে ইসলাম বিদ্বেষ ইসলামকে সে ঘৃণা করে তার কথা হল মুসলিমরাই হল টেরিস্ট নাওজুবিল্লাহাম জালে বুঝে আসছে এ হলো মুসলমানদের উচ্চ শিক্ষার অবস্থা তারপরে মেয়েটা কানাডা গেছে মেয়েটা উচ্চ শিক্ষিত হয়েছে সেখানকার একটা কাফেরকে বিয়ে করেছে তো যদি কাফেরদের মধ্যে আপনি বসবাস করেন তাহলে এ হবে আপনার হালাত অবস্থা একজন লোক এ দেশে ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল ইসলামিক সেন্টারে আসতো কিন্তু বেশি টাকার জন্য চলে গেল কোন পশ্চিমা দেশে অথবা এই অমুসলিম রাষ্ট্রে যাওয়ার পর নিজে প্রথমত চাকরি করতো তারপরে দেখলো যে চাকরি করে তার পোষায় না মানে খরচ বেশি খরচ বেশি আমেরিকাকে আপনি অনেক ভালো মনে করেছেন আমেরিকাতে এই আমাদের দোহা ভাই বলে গেলেন যে আমেরিকাতে যদি আপনি একশো ডলার ইনকাম করেন চল্লিশ ডলার সরকারের এতে চলে যাবে সাথে সাথে আপনি একশো ডলার ইনকাম করেছেন চল্লিশ ডলার সরকারের ফান্ডে জমা দিতে হবে এটা ট্যাক্স অর্থাৎ আপনি যদি এই এক হাজার রিয়াল ইনকাম করেন তাহলে চারশো রিয়াল সরকার নিয়ে যাবে খুব ভালো নাকি হ্যাঁ ওই দেশে হয়তো কিছু সুবিধা আছে কিন্তু অন্য দিক দিয়ে তো আপনারে মাইরা দিচ্ছে তো এই জন্য বলবো যে ওই লোকটা গেছে যাওয়ার পর যখন দেখছে যে না আমি আমার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না তখন স্ত্রীকে চাকরি দিতে হয়েছে হয়েছে বাধ্য চলার জন্য এবং অর্থনৈতিক সচ্ছলতার জন্য তারপরে স্ত্রী তো কিছুদিন আলহামদুলিল্লাহ ভালোই ছিল এরপর দেখা যায় স্ত্রী তারে পাত্তা দেয় না স্ত্রী তারে পাত্তা দেয় না এরপর কি হলো তার ডিউটি হলো রাত্রে আর স্ত্রীর ডিউটি হলো দিনে এবার কারো সাথে দেখাই হয় না খালি ফোন আলাপ শেষ তারপরে দেখলো যে স্ত্রী তার তার প্রতি আসক্তি টান ভালোবাসা কি হয়েছে উঠে গেছে তখন সে সন্দেহ করলো সন্দেহ করার পর দেখা দেখা গেল কি একদিন সে ডিউটিতে যাওয়ার পরে ছুটি নিয়ে আগে চলে আসছে আগে আসার পর দেখছে তার বিছানাতে শ্বেতাঙ্গ আর তার স্ত্রী শুয়ে আছে নজবুল্লাহ এ হলো কাপেরদের মধ্যে বসবাসের ক্ষতি আর যে সমস্ত লোকেরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় আর তাদের ইমান আমল নিয়ে বেঁচে থাকতে পারে না অথচ কাফেরদের মধ্যেই বসে আছে আর সেখান থেকে সেখানে চলে যায় না যেখানে তার দিন ধর্ম সে সঠিকভাবে পালন করবে তাহলে জানবেন ওই লোকটা বন্ধুত্ব রাখে কার সাথে কাফের সাথে মিনহুম সে তাদের দলভুক্ত বলেই কি হবে গণ্য হবে লিয়ান হিজরত বেহাদল মানা ওয়া আদল গরুল ওয়াজিব আতুন মুসলিম নিজের দিন ও ধর্মকে বাঁচানোর জন্য হিজরত করা ইসলামী দেশে অথবা ওই এলাকায় যেখানে আপনার দিন ধর্ম নিয়ে আপনি বাঁচতে পারবেন এটা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব এই আমি বলবো যে অনেক ভাই আছেন এমন সব এলাকার যেখানে বেদাত আর বেদাত আপনি সেখানে কুলাতে পারছেন না আপনি যদি হিকমত সহকারে দাওয়াত দেওয়ার পর সেখানকার লোক কিছু কবুল করে আর আপনার দাওয়াতটা আলহামদুলিল্লাহ সুন্দর চলতে থাকে আপনিও আপনার ইবাদত বন্দিগি করতে পারতেছেন তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি আপনার ইবাদত বন্দিগি ঠিক ঠিক করে করতে না পারেন আপনার জন্য আবশ্যক হলো আপনি হিজরত করবেন এমন এলাকায় যেখানে আপনার সহি আমল সহি আকিদা নিয়ে বসবাস করতে পারবেন জীবন যাপন করতে পারবেন আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি কি জবাব দেবেন আপনার তো কোনো অজুর থাকবে না আল্লাহ যদি বলেন আলাম তাকুন আর মহান রব্বুল আলমিনের জমিন কি বিশাল প্রশস্ত ছিল না তুমি ওই জায়গায় ঢুকে থাকলে সেখানে না আছে তাওহিদ না আছে খুন না বরং সেরে কার বেদাতের সয়লাভ ওইখানে তুমি মাথা গুঁজে থাকলে শুধু বাপ ভাই এবং এই নিজের এলাকার মহব্বতে একটু আগে আমরা বলে এসেছি যদিও নিজের বাপ ভাই ছেলে মেয়ে যে হোক না কেন তাদের সাথে মুসলিমের মহব্বত থাকতে পারে না যদি তারা ইসলাম বিদ্বেষী হয়ে থাকে যদি তারা অমুসলিম হয়ে থাকে অতএব নিজের দিন ধর্ম বাঁচানোর জন্য প্রত্যেক মুসলমানের উপরে যদি দরকার হয় তাহলে হিজরত করা ওয়াজেব লাননা ইকামতহু ফি বিলাদিল কুফরি কদ ইয়াকুনু ফিহা মুয়ালাতুল কাফিরিন কারণ যদি সে কাফের রাষ্ট্রে থাকে তাহলে তাকে অনেক সময় কাফেরদের সাথেই বন্ধুত্ব করে কি করতে হবে বসবাস করতে হবে ওয়া কাসীরা মা তাকুনু সববান ফি ওয়াফিৎনাতি আনিল ইসলাম আর যখন কাফেরদের সাথে বন্ধুত্ব করে সে থাকবে তখন অধিকাংশ ক্ষেত্রে সাহেব বলছেন যে এগুলো তাদের মুরতাদ হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় এবং ইসলামের ব্যাপারে সে ফেতনাই পড়ে যায় ওয়ালে ইয়াদু বিল্লা আল্লাহজন আমাদেরকে এ থেকে হেফাজত করেন আল্লাহ মামিন লেহাজাহার রাম আল্লাহু একামাতাল মুসলিম বাইন আল কাফের ইজা কানা ইয়াকদের ওয়ালেল এজন্য এই জন্য মোহাম্মরবুল কাফেরদের মাঝে কাফেরদের মাঝে মুসলমানের অবস্থান করাকে হারাম বলে ঘোষণা করেছেন যদি তার পক্ষে হিজরত করা কি হয় সম্ভব হয় আপনার জন্য হিজরত করা সম্ভব তাহলে আপনি অবশ্যই হিজরত করে ওই এলাকায় চলে যাবেন যেখানে আপনি দিন ধর্ম নিয়ে সঠিকভাবে জীবন যাপন করতে পারবেন আপনি সই সহিদের উপরে আমল করবেন কেউ আপনাকে বাধা দেবে না বরং সহযোগিতা

হ্যাঁ ফেরেস্তরা তাদেরকে বলেন যে তোমরা কি অবস্থায় ছিলে দুনিয়াতে মুস্তা কুন্না না ফিল আফ তখন তারা বলে যে আমরা তো দুর্বল মানুষ ছিলাম ওরা তো আমাদের উপরে সবল ছিল তাই ওদের ওইটাই মেনে চলতে হয় মেলা লোক এখান থেকে গেছে যাওয়ার পরে যদিও নামাজের বিষয়গুলো আমিন জোরে বলা বা ইত্যাদি এগুলো সুন্নাতের ব্যাপার কিন্তু যখন দেখা গেল যে আপনাকে চাপ দিল যে আপনি হয় আমিন সারবেন নাইলে কি করবেন হ্যাঁ আমিন ছাড়বেন নাহলে মজিদ ছেড়ে দেন এলাকা ছেড়ে দেন আপনি তো আপনার ইমান জজবা যদি ঠিক হয় তাহলে আপনি এলাকাই ছেড়ে দেবেন কারণ আল্লাহর ভূখণ্ড অনেক অনেক আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আপনি ইমান আমল নিয়ে সব সম্পূর্ণভাবে পালন করেই বসবাস করতে পারবেন হিজরতের প্রয়োজন আমাদের দেশে এখনো রয়েছে তবে হ্যাঁ আগে বলবো দাওয়ার দিতে যদি পারেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারা যদি কিছু লোক হেদায়েত হয় আপনি মরে গেলেও আপনার নেকি কি থাকবে চালু থাকবে তো তারা বল বলে কুন্না মুস্তাজা ফিল আর্জ আমরা জমিনে দুর্বল ছিলাম তাই ওদের কথা মানতে আমরা কি হয়েছিলাম বাধ্য হয়েছিলাম তখন তারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম এদের পরিণাম কোথায় জাহান্নাম নাউযুবিল্লাহি মিন জালিম যদি কোরআন ও হাদিস ফরজ যদি ছেড়ে দেয় মুরতাদ হয়ে যায় যে ঘটনাগুলো একটু আগে বললাম তাহলে তাদের পরিণাম কি হবে জাহান নাম হবে ওয়াসাত মাসিরা জাহান নাম অত্যন্ত খারাপ প্রত্যাবর্তন স্থল ইল্লাল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসা তবে হ্যাঁ বাস্তবিক কিছু তো দুর্বল লোক থাকে যাদের হিজরত করা সম্ভব ওরা যদি বলে যে আমরা দুর্বল ছিলাম চলবে না ওজুহাত কিন্তু বাস্তবে যারা আসলে দুর্বল ইল্লাল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান একেবারে বয়স্ক পুরুষ নারী ছোট ছোট বাচ্চা যারা আছে লা তে অও না হেলাতং ওলা এহা তো তাদের কোনো উপায় নাই কোনো উপায় নেই এবং তাদের কোনো পথ নেই এই সমস্ত লোকেরা যদি কাফেরদের মধ্যে থাকতে একান্ত বাধ্য হয় আর যতটুকু পারে আল্লাহকে মানার চেষ্টা করে সেটা গোপনে হোক অথবা নিজের বাড়ির ভিতরে হোক যেভাবেই হোক না কেন তাহলে আল্লাহ তালা বলছেন আশা করা যায় এদেরকে আল্লাহ মাফ করবেন কিন্তু যার হিজরত করার সামর্থ্য আছে সে হিজরত না করে যদি ওদের বাতিলের মধ্যেই থেকে যায় তাহলে তাকে আল্লাহ মাফ করবেন না ওয়াকান আল্লাহ আফুয়ান আর মহান রব্বুল আলমিন অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমার উভয়টি ক্ষমার অর্থে ব্যবহার হয় ফালাম ইয়া ফিল ইকামাতি ফি বিলাদিল কুফফার ইল্লাল মুস্তাযাফিন আল্লাযিনা লা ইস্তাতিউন আল হিজরা অতএব কাফেরদের দেশে বসবাসের জন্য আল্লাহ তাআলা সক্ষম ব্যক্তির জন্য কোনো ওযর বাকি রাখেন নাই এইজন্য 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 কোন এইজন্য নাই কিন্তু কিন্তু কোনো কিন্তু রাখা হয় নাই তবে হ্যাঁ একেবারে যদি দুর্বল হয় যাদের টাকা পয়সা নাই কোনো জায়গায় যাওয়ার এখন যে স্টেট হয়ে গেছে এখন মুসলমানদের বিভিন্ন দেশ মানে মুসলমান শুধু না বরং প্রত্যেকের আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেছে এই রাষ্ট্র হয়ে যাওয়ার পর এক দেশের লোক তো আরেক দেশের লোককে যেতে দেয় না ন্যাশনালিটি দেয় না ফলে তখন এই সমস্ত লোকেরা আর হিজরত করতে কিন্তু বাংলাদেশের লোক গিয়ে আমেরিকাতে ব্রিটেনে অন্য দেশে বসবাস করবে অথচ সে জানে যে সেখানে আমার ইমান আমার ঠিক রাখতে পারবো না বাইরে হইলে নগ্ন অর্ধনগ্ন মহিলার দিকে আমার চোখ যাবে ইত্যাদি ইত্যাদি তাহলে এদের জন্য কোনো ওজন নাই ওয়াকাজা আলী কামান কায়নাফি কামাতি মাসলাহাতুন দীনিয়াহ অনুরূপ কাফের রাষ্ট্রে যদি বসবাসের কারণে ধর্মীয় কোনো উপকার থাকে কল্যাণ থাকে তাহলে ওই সমস্ত লোকেরা বসবাস করতে পারে এরা কারা الدعوه الى الله ونشر الاسلام في যেমন কিছু দায়ী ওই দেশে হয়তো একটা ইসলামিক সেন্টার খোলা হয়েছে সৌদি আরব অনেক দেশে ইসলামিক সেন্টার খুলেছে এবং বিভিন্ন জায়গাতে তারা সহযোগিতা করেছে তো কোনো রাষ্ট্রে যদি এরকম কোনো মুসলিম দেশে মুসলিম দেশ গিয়ে ইসলামী সেন্টার খুলে সেখানে কিছু যদি দায়ী নিয়োগ করে কিছুদিন পূর্বে সম্ভবত উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়াতে আমাদের ভাই ইব্রাহিম আব্দুল হালিম যিনি যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদ আরবের একজন সিনিয়র শিক্ষক মদিনা থেকে উনি মাস্টার্স করে গেছেন তো উনি কিছুদিন পূর্বে উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া সম্ভবত গেছিলেন বা উত্তর কোরিয়াতে সেখানে দায়ী হিসেবে গেছিলেন তো যারা মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবে এরকম যদি সুযোগ সুবিধা থাকে তাহলে তাদের থাকাটা কোনো সমস্যা নেই কারণ ওরা নিজেরা প্রোটেক্টেড আল্লাহর রহমতে এবং নিজেদের এলেম আছে যে তারা কাফেরদের মধ্যে ডুবে যাবে না বরং কাফেরদেরকে তারা হেদায়েতের বাণী কি করবে শোনাবে আপনারা শুনে আশ্চর্য হবেন আসলে পরিবেশের একটা বড় প্রভাব আছে ব্যক্তির উপরে এই রাকা ইসলামিক সেন্টারের বর্তমান দায়ী হচ্ছে ফিলিপিনি অন্যতম একজন দায়ী তিনজন মনে হয় আছে ওদের তার একজন দায়ী হলো আব্দুর রহমান এই আব্দুর রহমান ছিল ওদের পাদড়ি কিস্তিস ওদের ছিল পাদড়ি ফিলিপিনে ছিল পাদড়ি সেই পাদড়ি কি করেছে এইখানে তাকে পাঠানো হয়েছে যাতে যারা মুসলমান হয়ে যায় ওদেরকে আবার খ্রিস্টান ধর্মে ব্যাক করে কিন্তু আল্লাহর রহমতে এই লোকটা এসে এখানে ইসলাম সম্পর্কে লেখাপড়া করার পরে ও নিজেই মুসলমান হয়ে গেছে ও নিজে এখন মুসলমান হয়ে যে এখন কি সে এখন দায়ী ইসলামিক সেন্টারের দায়ী হলো আব্দুর রহমান গেলে দেখবেন যারা যান সেখানে তারা চেনেন তো যে কথা আমি বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ পরিবেশের একটা প্রভাব আছে তো যদি আপনি নিজেকে প্রোটেক্ট করার নিজেকে হেফাজত করার এলেম আপনার কাছে না থাকে তো আপনি তো ওদের মধ্যে কি হবেন বিলীন হয়ে যাবেন আমাদের দেশে যারা যায় মানে ইসলামী শিক্ষা বিহীন অবস্থায় যায় যার ফলে ওরা কিছুদিন পর্যন্ত পারে না ওদের মধ্যে একাকার হয়ে যায় যার ফলে তাদের ধর্ম দিন সব হারিয়ে ফেলে এই জন্য দুই নাম্বার বিষয় হচ্ছে যে কাফেরদের দেশে বসবাস করা অথচ সেখানে আপনার দিনের কি নাই নিরাপত্তা নাই এমন যদি হয় তাহলে জানতে হবে যে এই লোকটা কাফেরদের সাথে নিজেকে মিশিয়ে ফেলেছে এটা জায়েজ নয় তিন নাম্বার কাফেরদের সাথে বন্ধুত্ব রাখার ধরন হলো উপমা হল দৃষ্টান্ত হল আর সাফারু ইলা বিলাদিহিম লেদারউদ্দিন নুজহাতি ওয়া ওয়ামুতা হাতি নাফস টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে অনেক দিয়েছেন কিন্তু আপনি এই টাকা পয়সা খরচ কররা জায়গা পান না টাকা পয়সা খরচ করেন কোথায় গিয়ে কাফের রাষ্ট্রে গিয়ে এ দেশেরও মেলা বদমাইশ লোক আছে যারা বাইরে গিয়ে টাকা খরচ করে আসে হ্যাঁ অন্যায় কাজ করে অন্য অন্য যেখানে গিয়ে এই খারাপ আচরণ করতে পারে তারা সেই সেখানে তারা যায় তো এই যদি হয় নিহত বা উদ্দেশ্য যে আপনি আনন্দ ভ্রমণের জন্য অথবা নিজেকে একটু রিল্যাক্স মুডে মুডে নিয়ে আসার জন্য আপনি ইউরোপ আমেরিকা ইত্যাদি দেশে ভ্রমণে যান তাহলে জানতে হবে যে ওদের সাথে আপনার একটা সাদৃশ্য রয়েছে গেছে ওয়াসসাফারু ইলা বিলাদিল কুফারে মুহররম কুফরি রাষ্টে কাফের রাষ্টে সফর করা হারাম ইল্লা ইনদা জরুরা খুবই যদি জরুরি হয় তখন আলাদা বিষয় কিন্তু আম আপনি এমনি আনন্দ করার জন্য যাবেন এটা হারাম কাল ইলাজ জরুরি বিষয় সহায়ক বলছেন যেমন চিকিৎসা করা যে চিকিৎসা আপনি মুসলিম রাষ্ট্রে পাচ্ছেন না নিজ দেশে পাচ্ছেন না তখন বাধ্য হয়ে যদি আপনাকে যেতে হয় তখন আপনি যাবেন ব্যবসা বাণিজ্য এবং এমন কিছু বিষয় বিষয় শিক্ষা অর্জন করা অধিক পাণ্ডিত্য অর্জনের জন্য যাওয়া যেটা মুসলিম দেশে অর্জন করা সম্ভব নয় তখন তার জন্য জায়েজ হতে পারে ফায়াজুজু বেকাদি লেহাজা প্রয়োজন মাফিক জায়স কয় বছরের শিক্ষা তিন বছরের শিক্ষা দরকার আপনার অতটুকু আপনার জন্য জায়েজ এর বেশি থাকা জায়েজ নয় ওয়া ইদান তাহাতিল হাজা ওয়াজাব আর রুজু ইলা বিলাদিল মুসলিমিন আর যখনই তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তার জন্য ওয়াজিব হলো মুসলমানের দেশে কি আসবে ফিরে আসবে বোঝা গেল তাহলে কাফের রাষ্ট্রে আনন্দ ফুর্তি করার জন্য যাওয়া জায়জ নয় ওয়েশ তার লিজাওয়াজে হাজ আর সফার আর এ ধরনের সফরের জন্য অবশ্যই শর্ত হলো কিরান লে দিনহি সেখানে গিয়ে তার দিন ধর্মকে সে বিক্রি করে দেবে এমনটা যেন না হয় দিনকে সে প্রতিষ্ঠিত অবস্থায় রাখবে মানে দিন মেনে চলবে মুফতেজান বে এবং সে ইসলাম নিয়ে সেখানে গর্বিত এবং মর্যাদা অবস্থায় থাকবে মুফতায়দান আন মাওয়াতনি সার আর খারাপ জায়গাগুলো থেকে সে দূরে থাকবে হাজার মিন দাসা ইল আজ আ ই ওয়াকাদিহিম এবং শত্রুর চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে সতর্ক রাখবে ওয়াকাজা আলি কাইয়াজুজু সাফারু আউয়াজিবো ইলা বিলা দিহিম ইজা কাহান আলি আজলি নাসিরুল দাওয়াতি ইলাল্লাহ ওয়া নাসরীল ইসলাম অনুরূপ এই কাফের রাষ্ট্রে সফর করা জায়েজ অথবা অনেক সময় ওয়াজেব যদি সেটা দাওয়াতের উদ্দেশ্য হয় যদি সেটা দাওয়াতের উদ্দেশ্য হয় তাহলে তিনটা বিষয় আমরা পড়লাম একটা হলো পোশাক পরিচ্ছেদ এবং কথাবার্তার ভঙ্গিতে তাদের সাথে সাদৃশ্য রাখা দুই নাম্বার কাফেরদের রাষ্ট্রে বসবাস করা তিন অথচ সে মুসলিম দেশে সফর করতে পারে হিজরত করতে পারে তিন নাম্বার হচ্ছে কাফেরদের দেশে আনন্দ ভ্রমণ করা বুঝে আসছে কাফেরদের দেশে আনন্দ ভ্রমণে যাওয়া চার নাম্বার কাফেরদের সাথে বন্ধুত্ব রাখার দৃষ্টান্ত হচ্ছে ইআনাতুহুম ওয়া মুনাসারাতুহুম আলাল মুসলিমিন তাদেরকে সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে নাউজুবিল্লাহ মিন জালিক ওয়া মাদহুহিম ওয়া যাব্বি প্রশংসা করা না পশ্চিমারা ভালো তাদের দেশে এই নিয়ম ওই নিয়ম আছে আসলে ভালো ভালো মানে যে যাদের সাথে চলাফেরা করে সে তাদেরকেই চেনে এদেশে অনেক লোক আছে যারা শুধু যদি কথা ওঠে তো সৌদি সৌদি আরবের দুন নাম করে শেষ করবে অথচ সৌদি আরবের যে ভালো দিকগুলো আছে ওগুলো ওদের চোখে জীবন পড়ে না এজন্য পড়ে না যে ভালো লোকের সাথে তারা জীবনে চলে না মন্দ মন্দর সাথেই চলে মন্দ মন্দর সাথে চলে ফলে সে ভালো দেখতে পায় না আর আলহামদুলিল্লাহ ভালো লোকরা ভালো লোকদের দেখা সাক্ষাৎ পায় ফলে ভালো লোকদের সাথেই তারা চলাফেরা করে সেই দিন একটা একটা দুই তিন মিনিটের একটা ভিডিও দেখলাম যেখানে একজন পাকিস্তানি করার ফলে তার উপরে গারামা এসেছে আড়াই লক্ষ রিয়াল কত আড়াই লক্ষ রিয়াল তো এই পাকিস্তানি গিয়ে এক সৌদিকে ধরছে কয়ে আমার একটা কিডনি তোর কাছে বিক্রি করে দেই। তুই কিডনিটা আমার কিনে ল কেউ আমার কিডনি কিনতে চাই না কই কেন কয় যে আমি এরকম এক্সিডেন্ট করে একটা লোক মাইনা ফেলেছি তো আমার তো ইচ্ছা ছিল না আমার এখন আড়াই লক্ষ টাকা জরিমানা দিচ্ছে আমি কেমনে দেবো তো আল্লাহ তালা ওই সৌদি তৌফিক দিয়েছিলেন টাকা পয়সা ছিল তো এই লোকটা জানার পর তখন সে নিজে আড়াই লক্ষ টাকার ক্যাশ নিয়ে কাজের কাছে গেছে এবং বিপক্ষ যারা ছিল যারা টাকা পাওয়ার যাদের লোক মেরেছে তাদেরকে হাজির করিয়ে কাজের সামনে গিয়ে এই আড়াই লক্ষ টাকা গুনে দিয়েছে আল্লাহ কোথায় পাবেন এরকম লোক আমাদের দেশে কোথায় পাবেন আপনি ইউরোপে এই সব লোক এই সব লোক থাকলে মুসলিম রাষ্ট্রগুলোতেই আছে আল্লাহ তালার এই বান্দাগুলো রয়েছে বলে এখন দুনিয়া আল্লাহ তালা কায়েম রেখেছেন তো যে কথা বলছিলাম যে সম্মানিত ভাই বন্ধুগণ কিছু লোক আছে যে ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশের ইয়া করে প্রশংসা করে আরে ভাই এক নম্বরই তো কাফের এক নম্বরে কাফের আপনি তার কি প্রশংসা করেন সে তো আল্লাহকে চিনে না আল্লাহর গুণগান গাই না সে এই বেদিন মার্কা জীবন যাপন করে আপনি তার কি প্রশংসা করেন এই জন্য বলবো যে তাদের প্রশংসা করা যাবে না এবং আনহুম বরং কেউ যদি তাদের কিছু কথা বলে তাহলে তাদের পক্ষ থেকে এ প্রতিরোধ করে যদি কেউ এই দেশগুলোর বা তাদের কোন কাফেরের বিপক্ষে কোনো কথা বলে সে কি করে তার পক্ষে প্রতিবাদ করে ইসলাম আর এটা হলো ইসলাম ভঙ্গকারী একটা বিষয় এটা হলো কি ইসলাম ভঙ্গকারী একটা বিষয় ও আসবাব এবং এটা মূর্তা ধর অন্যতম একটা কারণ না উজুবিল্লাহ আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এ থেকে বোঝা গেল তাহলে কাফেরদেরকে সহযোগিতা করা চলবে না বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাফের কোন সহযোগিতা চলবে না তার প্রশংসা চলবে না এবং তার পক্ষে আপনি প্রতিবাদ জানাবেন মুসলমানের বিরোধী হয়ে চলবে না এটা পাঁচ নাম্বার করতে পারেন তবে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন যেটা একটু আগে বলা হলো ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন যদি আপনি মুসলিমের বিপক্ষে অবস্থান নেন পাঁচ নাম্বার আল ইস্তেয়ানাতহীম ওয়া শেখাতহীম তাদের দ্বারা আপনি কি কি করবেন সহযোগিতা নেবেন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন তখন ভাবছেন যে আরে ওরা তো আমার বন্ধু হিসেবে আছে ওদের দ্বারা সহযোগিতা নেওয়া ওয়া শেখাতে তাদের প্রতি দৃঢ় আস্থা রাখা ওয়া তাউলিয়া তহমুল মানাস বেল্লাতি ফিহা আসরারুল মুসলিমিন এবং মুসলমানদের যেখানে গোপনীয় বিষয় রয়েছে ওই সকল দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া আজকে মেলা কোম্পানি আছে না মুদির বানাইছে কি কাফেরদেরকে মুদির বানাইছে যদি মুসলমান পাওয়া যায় তাহলে কাফের কে এখানে মুদির বানানো জায়েজ নয় এজন্য জায়েজ নয় যে এটা মুসলমানদের একটা মুসলমানদের যে গোপন বিষয়গুলো এখানে কি আছে না আছে মুদির বানালে ও সব জেনে গেল আপনার দেশের আপনার মুসলমানদের যাবতীয় গোপন তথ্য তার কাছে পাচার হয়ে গেল ওয়াইত্তিখাজহুম বিতানাতান এবং এতে করে যদি আপনি ওকে এত বড় মর্যাদা প পর দিয়ে থাকেন ওকে বেতন দেন আপনি পঞ্চাশ হাজার রিয়াল টাকাটা কোথায় যায় ও যায় এর দ্বারা কোনো মুসলিম উপকৃত হয় না হয় না ওয়েতিখাজিহিম বেতানতান এবং আপনি যেন তাকে ঘনিষ্ঠ সাথী হিসেবে গ্রহণ করলেন ওয়া মুস্তাশি এবং তাদেরকে পরামর্শক নিয়োগ করা চলবে না আল্লাহতলা বলছেন এ ইউ আল্লাদিন আমানুলা তাত্তাখিজু বেতানতাম মিন্দুনিকুম হে ইমানদার গুণ তোমরা তোমাদেরকে ছাড়া অন্যদেরকে ঘনিষ্ঠ সাথী হিসেবে গ্রহণ করবে না লা ইয়ালুনাকুম খাবেলান এবং লা ইয়ালুনাকুম খাবালা তারা তোমাদের ক্ষতি করতে কৃপণতা করবে না তারা তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করে না ওয়াদ্দু মা'নতুম ক্বাদ বাদাতিল বগদাউ মিন আফওয়াহিম তাদের অন্তরে সাহিদা হলো ভালোবাসা হলো তারা মন থেকে চায় মা আনিত্যুম আই মা সাক্কাতা তোমাদের যাতে কষ্ট হয় মুসলমান কষ্ট পাইলে প্রত্যেক কাফির কি হয় খুশি হয় কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওদের অমুক দিয়ে মুসলমানদের প্রতি বিদ্বেষ স্পষ্ট প্রকাশ স্পষ্ট ভাবে প্রকাশিত হয়েছে ওয়া মা সুদুর সুদুরুহুম আকবার আর ওদের অন্তরে আরো যে গোসা কিনা ঘৃণা মুসলমানদের প্রতি রয়েছে তা আরো বড় ও কঠিন কত বাইয়েন্না লাকুম আয়াত আমি তোমাদের জন্য আমার আয়াৎসমূহ বর্ণনা করলাম ইনকুমতুম তো যদি তোমরা অনুধাবন করো যদি তোমরা বোঝার চেষ্টা করো হা তুম উলায়ে তো হেইব্বো নাহুম ওয়ালাই নাকুম এই মুসলমানের দল তোমরা ওদেরকে ভালোবাসো কিন্তু ওয়ালাই হিব্ব নাকুম ওরা তোমাদেরকে বাসে না অত মেনু নাবিল খিতাবে আর অথচ তোমরা কোরানের সব কিছুর কি করো সকল কিতাবের তোমরা বিশ্বাস স্থাপন করো ওরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে যে আমরাও মমিন আমরাও মমিন কিছুদিন পূর্বে এক লোক বলছে যে খ্রিস্টানদের সাথে আমাদের মৌলিক কোনো পার্থক্য নেই তাহলে কি কোনো পার্থক্য নাই তো কি দরকার তুমিও খ্রিস্টান হয়ে যাও হয়ে গেছে ওদের এই আকিদা যদি হয় তাহলে ওদের দ্বারা ইসলাম কি প্রতিষ্ঠা লাভ করবে ওয়াইদা খালাউ আদু আলাই কুমুল আনামিন গাইজ আর যখন তোমাদের কাছ থেকে দূরে সরে যায় তখন তারা তাদের আঙ্গুলকে কর্তন করে রাগে ঘৃণাই মুসলমানদের প্রতি ঘৃণাই তারা কি করে আঙ্গুল করতর করে অনেকে এরকম করে না অনেকে এরকম করে। মানে গোষসায় ফেটে পড়ে। ফুল মতো বেগই যেুম আপনি বলে দিন মহাম্মদ সাললহ এসলাম তোমারা তোমাদের গোষা নিয়ে মরো তোমরা তোমাদের গোষ্া নিয়ে মরো ইননাল্লাহ আলী মুন, ইননাল্লাহ আলী মুম বিজা তি সুদুর নিশ্চয় মহান্দরববুল আলামেন অন্তর জামি অন্তর জামি ইনতাম সাসকুম হাসানাতুন তাসহম। যদি তোমাদের কল্যাণ হয় ভালো হয় তো ওদের খারাপ লাগে কাদের কাফেরদের খারাপ লাগে মুসলমানের ভালো যদি হয় তাহলে খারাপ লাগে ইন বিহা আর যদি তোমাদের হয় তাহলে ওরা খুশি হয় আজকে মুসলিম বিশ্ব নির্যাতিত প্রত্যেক কাফের বদমাইশের দল সবাই কিন্তু খুশি সবাই আনন্দিত কেউ কোনো কথা বলে না এখন মানবাধিকার কোথাও লঙ্ঘন লঙ্ঘন হয় 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 না 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 সিরিয়াতে কোথাও ইরাকে অথচ জায়গায় এই সমস্ত লোকদের নিজেদের একটা লোক যদি মারা যায় তখন মানব মানবাধিকার লঙ্ঘন হয়েছে সারা বিশ্ব তোলপাল লাগিয়ে দেয় শানের দলেরা অতএব শত্রুকে চিন্তা হবে ওদেরকে বন্ধু হিসেবে ভাবার কোনো উপায় নেই তাই পাঁচ নাম্বার কাফেদের সাথে আপনার বন্ধুত্বের বহিঃপ্রকাশ হয় ওদের যদি আপনি সহযোগিতা গ্রহণ করেন তাদের প্রতি আস্থা রাখেন পরামর্শক নিয়োগ করেন এবং তাদেরকে যদি বড় মুদির বানিয়ে রাখেন তাহলে যেন আপনি ওকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন আর আপনি যদি ওকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি যেন ওদের দলেই সামিল হয়ে গেলেন ফাহাজ আয়াতুল কেরিমা দাসরাহ দেখা ইলাল কুফার ওয়া মা ইয়াকনুনাহুম নাহওয়াল মুসলিমিনা মিন বকদেন এ সকল আয়াতগুলো ব্যাখ্যা করে বলে দিয়েছে কাফেরদের ভিতরে মুসলমানদের প্রতি কি বিদ্বেষ গোপন করে রাখে ওয়া মা ইয়ুদাববিরুনা হুদ্দাহুম মিন মাকরিন ওয়া খিয়ানাহ এবং তারা মুসলমানদের বিরুদ্ধে কি কি চক্রান্ত ও খিয়ানতের পায়তারা করে এই আপনার ষড়যন্ত্র করে সেগুলো এই আয়াতগুলোতে বলে দেওয়া হয়েছে ওমা মিম্ মাদর রাতিল মুসলিমিন এবং ওরা মুসলমানদের ক্ষতি করার জন্য কত চেষ্টা চালায় কত পছন্দ করে মুসলমানদের ক্ষতি সেগুলো বলে দেওয়া হয়েছে ওয়া ঈশ আলিল আজা ইলাহিম বিকুল্লি ওয়াসিলা তারা চায় যে কোনো উপায়ে মুসলমানকে কষ্ট পৌঁছাতে বা দিতে ওয়াইন নাহুম ইস্তা গিল্লু মুসলিমিন বিহিম আর মুসলমান আপনি ওকে বিশ্বাস করেন আপনি ওকে বিশ্বাস করেন আর এই বিশ্বাসটাকে আপনি বিশ্বাস করেন আর আপনার বিশ্বাসকে কাজে লাগিয়ে সে আপনার সর্বনাশ করে সৌদি আরবে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে হ্যাঁ এই যে এখানে আমানের যুদ্ধ চলছে যত টাকা পাই তো সৌদি আরব তার কাছে ওই আমাদের যুদ্ধ দিয়ে শেষ করে দিচ্ছে তারপরে সুযোগের সদ্ব্যবহার করেছে টু এন্টারে ওয়রাই হামলা চালালো চালানোর পরে সৌদি আরবের দুই একটা লোক ছিল মেলা মেলাদেশী ছিল সৌদি আরবকে ব্ল্যাক লিস্টেড করে সৌদি আরবের যে টাকাগুলো এখন আমেরিকার ব্যাংকে বা কোন ব্যাংকে আছে এগুলোকে এগুলোকে এখন ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে টাকাগুলো মারার পায় তারা অলরেডি করে ফেলেছে এখন যদি ওরা না দেয় তো এদের নেওয়া হয়তো সম্ভব হবে না জন্য এই অর্থনীতি যে ডাউন দেখছেন এ সব কারণেই হচ্ছে ওইখান থেকে তারা টাকা তুলতে পারছে না অতএব সম্মানিত ভাই ও বন্ধু কাফের প্রতি আপনি আস্থা রাখলেও ওই আস্থাটাকে সে অস্ত্র হিসেবে হাতিয়ার হিসেবে কি করে ব্যবহার করে অতএব শত্রুকে নিজ ঘর দেখাতে নেই শত্রুকে নিজ ঘর দেখাতে নেই একদিন আপনি আস্থা আস্থা রেখে তার উপর আপনার ঘর দেখিয়ে দিবেন আর একদিন ঠিকই আপনার ঘর শেষ শেষ করে দেবে অতএব কাফেররা সব সময় মুসলমানদের ক্ষতি করতে এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কি করে

খ্রিস্টান নাসরানি মানে খ্রিস্টান খ্রিস্টান লেখক নিয়োগ করেছে কে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আন এসে কাকে বলছেন উমর বিন খাত্তাব কে যাকে দেখে শয়তান পালায় ক্বালা মালাকা কাতালাকা আল্লাহ আল্লাহ তোমার অবঙ্গল করুন কি হইছে তোমার তুমি নাসরানি লেখক নিছো ঠিক আছে আমা সামিত আল্লাহ ইয়াকুল তুমি কি জানো না যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা'যুহুম আউলি আউবাদ ইয়াহুদিও খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না তারা পরস্পরের বন্ধু আলা ইত্তা হানিফান তুমি একজন লেখক নিতে হানিফ একনিষ্ঠ ইসলাম প্রিয় ব্যক্তি মোখলেশ ব্যক্তি আল্লাহর তাওহিতবাদী বান্দাকে তুমি তোমার লেখক হিসেবে গ্রহণ করতে ক আলা কুলতু ইয়া আমির আল মক্মে নিন আব মুসাজাদেল্লা বলছেন যে আমি বললাম হেয়া আমিরুল মখমে নিন লিকিতা বাতুহু ওলাহুদিনহু আমার কাজ ওর লেখা নাওয়া আমি যেটা বলি সে সেটা লিখে দেয় তার লেখা ভালো আমি তাকে লেখার জন্য নিয়েছি কিন্তু দিন ধর্মের বিষয়টা ওর ব্যক্তিগত ব্যাপার দিন ধর্মের বিষয়টা ওর ব্যক্তিগত ব্যাপার আল্লাহ যেহেতু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন কাফের করে তাহলে তুমি তাদেরকে কি করিও না সম্মান দিও না তুমি তাকে যে পোস্টে চাকরি দিয়েছে এটা তার কি মর্যাদা বৃদ্ধি পেয়েছে ওয়ালা আহ ওয়ালা আহ ইজ্ হুম ইজ আজ আল্লাহ অথবা আলা ইজ্হুম ইলা আল আজ আল্লাহ হমল্লাহ যেহেতু আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন তাই আমি তাদেরকে ইজ্জত দেই না ওয়ালা উদনিহিম ইজ আক্সা হুমল্লাহ আল্লাহ ওদেরকে দূরে সরিয়ে দিয়েছেন কোথায় দেবেন ওদেরকে জাহান্ন নামে দেবেন তাই আমি ওদেরকে নিকটবর্তী করি না ওদেরকে আমি দূরেই রাখি তাহলে কাফেদের সা কাছাকাছি হওয়া যাবে না আল্লাহ দূরে করে দিয়েছেন ওদের থেকে দূরেই থাকতে হবে ওয়ারওয়াল ইমাম আহমদ ও মুসলিম ইমাম আহমদ এবং ইমাম মুসলিম বর্ণনা করেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলা বদরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বের হলেন ফাতাবিআহু রাজুলুম মিনাল মুশরিকিন ফালাহিকহু ইনদাল হরা হরা একটা উপত্যকা ছিল সেই উপত্যকায় একজন মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করে মিলিত হলো ফাকারা ইন্নী আরাতু আন আতবাআকা ওয়া উসীবামাআকা তখন ওই খ্রিস্টান বলছে যে আমি আপনার সাথে যেতে চাই এবং আপনার সাথে আমি মতের মালের কি হকদার হতে চাই তুমি তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা কি করলেন তুমি কি আল্লাহ ও রসুল বিশ্বাসী মানে তুমি কি মমিন সে কি বলল যে না আমি মমিন নই কালা এর যে কালা এর যে ঘুরে যাও তুমি মুশ্রিকের দ্বারা আমি সহযোগিতা নেব না আর এখন কি অবস্থা মুশিরেক মেরা বন্ধু হ্যাঁ এরকম অবস্থা না এখন আমাদের হ্যাঁ মেলা লোক আছে কপিল্লাও মেলাজন আছে ওই কাফেরটাকে আগে সে গুরুত্ব দেয় বেশি আর মুসলিমটাকে সে গুরুত্বই দেয় না আল্লাহ তালা এদেরকে হেদায়েত দান করুন আল্লাহ মামিন মুসনাদে ইমাম আহমদ ষষ্ঠ খন্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠা মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটশো সতেরো আয়েশারদীয়ল্লাহ ওয়ান হাদিসটি বর্ণনা করেছেন ওয়ামিন হাজহিন নুসুস এত বাইজ্ঞান উলানা তাহরীমা তাউলিয়াতিল কুফফার আ'মালাল মুসলিমিনাল্লাতী ইতামাক্কানুন বিওয়াসিতাতহা মিনাল ইতলা' আলা আহওয়ালিল মুসলিমিন ওয়া আসরা ওয়া আসরারহুম এই আয়াতগুলো থেকে এবং হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কাফেরদেরকে মুসলমানদের ওই সকল কাজে নিয়োগ করা হারাম যার মাধ্যমে কাফেররা মুসলমানদের গোপন খবর জেনে যায় যার মাধ্যমে কাফিররা মুসলমানদের গোপন খবর জানা জেনে যায় ওয়ায়াকিদুন আলাইহুম বিল হাকির দরার এবং তারা এর মাধ্যমে তাদের ক্ষতি করার চক্রান্তের উপায় পেয়ে যায় ও হাজা হাযা মা ওয়াকা ফী হাযা যামান মিন কুফফার ইলা বিলাদ আল মুসলিমিন আর এই প্রকারের অন্তর্ভুক্ত হবে বর্তমান সময়ে যা প্রতীত হয়েছে বা সংগঠিত হচ্ছে সেগুলো হলো কি কাফেরদেরকে মুসলিম দেশে নিয়ে আসা বোঝা বোঝা গেছে শাহেকরা ঠিকই মাসের বর্ণনা করেন কিন্তু জনগণ না তো কার কি করার আছে কাফেরদেরকে এই দেশে নিয়ে এসে কি করা হয় হ্যাঁ চাকরি বাকরি দেওয়া হয় ওদেরই বেশিরভাগ অনেক ক্ষেত্রে দেখবেন বেতন সেতন বেশি বেলাদুল হারামাইন মাইনা শারিফাইন স্পষ্ট করে বলেছেন মুসলমান দেশে নিয়ে আসা এবং সেই দেশের খাস নাম দিয়েছেন হারামাইন শারিফাইনের দেশ তলা সৌদি আরব ওয়াজা আলী ওয়াজা আল ওয়াজা আলহম মালান ওয়াসা এবং তাদেরকে আমেল বানানো কাজের কর্মচারী বানানো তাদেরকে ড্রাইভার বানানো তাদেরকে খাদ্যাম মুস্তাকিমিন এবং তাদেরকে আপনার ক্ষেদমতে নিয়োগ করা এবং তাদেরকে নিজের বাড়ির যেই পরিচিকা পরিচারিকার কাজ খাদ্যামার কাজ গৃহস্থালীর কাজ বিভিন্ন কাজ এই সকল কাজে নিয়োগ দেওয়া ওয়া খালাতে হিম্মা আওয়াইল এবং এ সকল ড্রাইভার এবং খাদ্দামাদেরকে বিশেষ করে অমুসলিম যেগুলো ওদেরকে নিজের পরিবারের সাথে একাকার করে দেওয়া আও খালতে হিম্মা আল ফি বিলাদহিম। অথবা তাদেরকে মুসলমানের দেশে এটা এই দেশের কথা বললো তারপরে বলছে আম অন্য কোন যে কোনো মুসলিম দেশও কি করা পরস্পর মুসলমান এবং কাফেরদেরকে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করা এগুলো প্রমাণ করে যে এর মাধ্যমে কাফেরদের সাথে তৈরি হয় বন্ধুত্ব তৈরি তৈরি হয় হয় যা ইসলামের সম্পূর্ণ হারাম আমাদের সময় শেষের দিকে আরো মেলা বিষয় আছে বললে লম্বা হয়ে যাবে আজকে পাঁচটি বিষয় আপনাদের সামনে পেশ করলাম এগুলোর মাধ্যমে কাফেরদের পৃষ্ঠপোষকতা করা হয় কি করা হয় কাফেরদের পৃষ্ঠপোষকতা করা হয় কাফেরদের সাথে সাদৃশ্য রাখা হয় কাফেরদের সাথে আপনি নিজেকে একাকার করে ফেলেন আবারও সে বিষয়গুলো একটা করে বলি পোশাক পরিচ্ছেদ এবং নিজের বেশভূষা কথাবার্তায় তাদের সাথে সাদৃশ্য রাখা চলবে না দুই নাম্বার কাফের দেশে বসবাস করা যাবে না যদি আপনি সামর্থ্যবান হন আপনি যদি সক্ষম হন মুসলমান দেশে হিজরত করতে আমি এর সাথে অ্যাড করেছি যে এলাকায় আপনি আছেন সেখানে যদি সই আকিদা আমল নিয়ে থাকতে না পারেন তাহলে আপনার জন্য আবশ্যক হলো আপনি ভালো এলাকায় হিজরত করবেন তিন নাম্বার হচ্ছে আনন্দ ভ্রমণ করা কাফের রাষ্ট্রে আনন্দ ভ্রমণ করা চার নাম্বার হচ্ছে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করা তাদের প্রশংসা করা এবং মুসলিমের বিপরীতে কাফের পক্ষে প্রতিবাদ জানানো পাঁচ নাম্বার হচ্ছে কাফেরদের দ্বারা সহযোগিতা গ্রহণ করা তাদের প্রতি আস্থা রাখা কোনো গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়োগ দেওয়া তাদেরকে ঘনিষ্ঠ স্বাধীন হিসাবে সাথী হিসাবে এবং পরামর্শ হিসেবে গ্রহণ করা এসব কিছুই কাফেরদের সাথে বন্ধুত্বের একটা অন্যতম কি ধরন ও নমুনা যা ইসলামে সম্পূর্ণ হারাম মোহাম্মবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাল যেন মুসলমান ভাই ও বোনদের মধ্যেই আমাদের ভালোবাসা মহব্বত সীমাবদ্ধ রাখেন আল্লাহ আমিন এবং কাফেরদের থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ আমিন মোহাম্মবুল্লাহ আলমিন যেন কাফেরদের প্রতি ভালোবাসা মহাব্বত তাদের কৃষ্টি গ্রহণ করে ইসলাম থেকে আমাদেরকে বের না করে দেন আল্লাহ মাহমিন মোহান রব আলিন আমাদের সকলের সকল গুনা খাতা মাফ করুন আল্লাহ মাহমিন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ মাহমিন যে সকল ভাই ও বন্ধুরা বিধর্মী রাষ্ট্রগুলোতে আসে কিন্তু ইসলাম প্রিয় এবং ইসলাম মানার চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ তাদেরকেও হেফাজত করুন আল্লাহ মাহমিন এবং তাদের মাঝ থেকে আল্লাহ তাদেরকে দ্রুত ইসলামী রাষ্ট্রে এবং এমন স্থানে নিয়ে আসার তো অভিজ্ঞান করুন যেখানে তারা দিন ধর্ম নিয়ে বাঁচতে পারে আল্লাহ যেন সেই توفيق تادر كدان اللهم آمين اللهم مدر شبائي آمين جنت وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته